যদি বিবাহের সময় জানা যায় পূর্বে তিন চার বছরের তিন চার বছর পাত্রীর অন্য ছেলের সাথে দৈহিক সম্পর্ক ছিল, পাত্রী একথা নিজেই পাত্রের কাছে স্বীকার করেছে আর তওবা করেছে, এমনকি শরীয়াহ শাস্তি গ্রহণ করতেও রাজি, এ অবস্থায় পাত্রকে এই মেয়েকে বিবাহ করতে পারবে? জি, অবশ্যই বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আত্মায় বিনোদন বিকামাল আদম বালা, কোনো ব্যক্তি কোনো অপরাধ করার পর যদি তওবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে তার যেন কোনো অপরাধই নেই এরকম হয়ে যায়। বিধায় এই ব্যক্তিকে বিবাহ করাতে কোনো অসুবিধা নেই, সেটাই দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যখন তিনি অন্য থেকে ফিরে এসেছেন, বিবাহ করা যেতে পারে। আয়না তনি আডি থেকে আপনি লিখেছেন, আজানের আগে নামাজ পড়লে সেই ওয়াক্তের আজানের জবাব দিলে সওয়াব পাওয়া যাবে কি? ওয়াক্ত হয়ে গেছে, আগেই আপনি নামাজ পড়ে ফেলেছেন, এখন আজান হচ্ছে, আপনি জবাব দিয়েছেন, অবশ্যই সওয়াব পাবেন, কারণ আজানের জবাব দেওয়ার জন্য নামাজ পরে পড়তে হবে, এরকম কোনো শর্ত নেই। নীল নোয়া আইডি থেকে আপনি লিখেছেন, আমার বোনের স্বামী আত্মহত্যা করে মারা গেছেন, তাদের দাম্পত্য জীবনে অনেক ভালোবাসা ছিল, পরকালে তাকে পাওয়ার আশা রেখে বাকি জীবন একা কাটালে কি তার গুণ হবে? উত্তর দেওয়ার অনুরোধ রইল। প্রথম কথা হলো যে আত্মহত্যা করে মারা গেছেন, সেজন্য তার প্রতি সিম্প্যাথি এবং দোয়া অব্যাহত রাখতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু দাম্পত্য জীবনে ভালোবাসা ছিল এই জন্য তাকেই পাবে, পেতে হবে আমাকে, সেজন্য আমি অপেক্ষা করব, এই জিনিসটি তখন করা যেতে পারে। প্রথমত যখন তিনি কোনো প্রকার পাপে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা না করবেন নিজের জন্য, নিজের প্রতি নিজের এতটুকু আস্থা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি করতে পারেন। অনেক সময় যেটি দেখা যায় যে স্বামীর মারা যাওয়ার পর স্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়ার কারণে নানা রকমের ব্যথার সৃষ্টি হয়, সেটা এই বিধান পালন করতে তার অসুবিধা হয়, তো এরকম হলে সেক্ষেত্রে সেটা এই বিধান পালন করতে গিয়ে অসুবিধা হলে নিজের চরিত্রকে হেফাজত করার স্বার্থে প্রয়োজনে অবশ্যই তার জন্য বিবাহ করাটাই হলো উচিত এবং কর্তব্য। বিশেষ করে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে তখন তো নিজেকে নিয়ন্ত্রণ করা না করতে পারবেন কি না, নিয়ে যদি যথেষ্ট জড়ো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিবাহ করাটা আবশ্যক বরং। আর যেরকম কোনো আশঙ্কা না থাকে, তার বয়স ধরুন একটু বেশি হয়ে গেছে বা তার মধ্যে সেরকম কোনো আপনার আশঙ্কা বা ভয় নেই, তাহলে সেই ক্ষেত্রে তিনি বিবাহ না করে থাকতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে বিবাহ করতে করার যে বিধান আছে সে বিধানটি সাধারণভাবে তার জন্য প্রযোজ্য হবে।